নদিয়া চাকদাহে গুগলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। চাকদা থানার দড়াপুর পশ্চিম পাড়ায় আজ সকালে যুবকের গুলিবিদ্ধ দেহ চাষের জমি থেকে উদ্ধার করা হয়। যুবকের নাম নীলকমল দাস, বয়স 21। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় রাজমিস্ত্রির সঙ্গে যুক্ত সেই যুবক। এছাড়াও জানা গিয়েছে অন্য পাড়ার এক রূপান্তরকামীর সাথে তার প্রণয় সম্পর্ক ছিল। বেশিরভাগ সময় সে সেখানেই থাকতো, তবে গত 7 দিন আগে তার পরিবারের কাছে আসে এবং গতকাল দুপুরবেলা কে বা কারা তাকে ডেকে নিয়ে যায় তারপর আর খোঁজ মিলল না নীলকমলের। এরপরে আজ হিংনাড়া শ্মশানের মাঠে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। ঘটনাস্থলে পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে পেটে ও মাথায় গুলি করা হয়েছে। কেন এবং কি কারণে খুন করা হয়েছে তার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। আমি কি করে বুঝবো, আমার ছেলে তো বাড়িতেই থাকতো না, 2-3 দিন হয় বাড়িতে এসছে। ওই যে মেটে পড়া বললাম না, ওর একটা বন্ধু আছে ওইখানেই থাকতো, ওই মায়ের সাথে রাগ টাক করে চলে আসে। ওদের দুজনের মধ্যে কী হতো জানতাম না। আবার 2-1 দিন পরে বাড়ি থাকলে পরে ও আবার এসে নিয়ে যেত বাড়ির থেকে। আবার আমার ছেলেও টিভি চলে যেত। তার নাম থাকতো, ওর নাম হচ্ছে প্রকাশ বিশ্বাস, মেটেপাড়া, আমাদের হিংনাড়াই দরাবপুরেই চাকদা থানা গ্রাম মেটিপাড়া। আপনার নামটা? আমার নামটা প্রিয়বালা দাস। 9টা নাগাদ বাড়ি ছিল, তারপরে আমি একটু ঘুরে আসছি, ঘুরে আসতে যেয়ে আর আসছে না। এমনি আমাদের 10-11টা বেজে যায়, সেটা আর আসছে না। ওরে কোথায় খুঁজি, বাড়ি থাকতো না তো, থাকতো মেটোপাড়া। কিন্তু তারপরে দেখা গেল সকালবেলা খোঁজ পেলাম কি এরকম একটা লাশ পড়ে আসলো। ওই প্রকাশ করে একটা ছেলে, ওর বন্ধু, সেও ওই নাচ গান করে এই করে আর কি, এমনি হিজড়ার কাজ যে করে ওই হিজড়ার কাজের মতো করে। ওরও ওই জায়গায় থাকতো, আজকে প্রায় 4 বছর ধরে বাড়িতে কোনো মতেই রাখতে পারি না। ওই জায়গায় থাকতে থাকতে তারপরে এই 2 দিন হলো বাড়িতে এসছে। আসার পরে এই গেল কাল রাত্রে এই ঘটনাটা, মানে ও বলতে আসছি বলে আর আসেনি। আর যদি আগে পরে আসতো, আসলে একদিন থাকলে ও এসে নিয়ে যেত আবার ওকে। এইটুকুই আমরা জানি পর্যন্ত ঘটনাটা। কিন্তু ওই জায়গায় ওর সাথে কি কার সাথে লেনদেন কি কোনো কিছু আমরা জানি না। আমি ছেলের বাবা। নিবেন দাস বলে আমি ঘুম থেকে যখন উঠি, ওঠার পরে যে খবরটা শুনলাম যে এখানে আমাদের এই মাঠের মধ্যে নাকি মার্ডার হয়েছে, তো আসলাম। আসার পর দেখলাম যে অনেক লোকজন এখানে, তো ছেলেটা দেখি পড়ে রয়েছে আমাদের এই পাড়ার ছেলে। তো ওর মাথায় আর বুকে তো ক্ষত হয়েছে, রক্ত বেরিয়েছে। তো কিছুক্ষণ পর দেখি আবার পুলিশ এসেছিল। পুলিশ আসার পর যা যা ছিল এখানে ওইগুলো নিয়ে গেছে, ওকেও নিয়ে গেছে। হচ্ছে কি বিজয়। নদিয়া থেকে মলদের রিপোর্ট, টাইমস বাংলা।